নিন্দিতরসে যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা বিক্রম চ্যাটার্জি। লকডাউনের জেরে মুম্বইতে গিয়ে আটকে পড়েছিলেন তিনি। লকডাউন শিথিল হওয়ার পর কলকাতায় ফেরেন। হোম কোয়ারেন্টিনে থাকার পর তানসেনে তানপুরা ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশন ও ডাবিং এর কাজ শেষ করেন। ওয়েব সিরিজটি মুক্তিও পায়। তারপর ফের বাড়িতে আটকে পড়েছেন বিক্রম। দক্ষিণ কলকাতার কসবায় সুইনহো লেনে বাড়ি বিক্রমের। সম্প্রতি সুইনহো লেনকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকালই সিল করে দেওয়া হয়েছে বিক্রমের বাড়ির রাস্তা। অভিনেতার সঙ্গে এখন ওই বাড়িতে রয়েছেন তার বাবা, মা, ছোট বোন ও চারটি সার মেয়ে। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন বিক্রম। তবে সুইনহো লেনে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 29 জন। 7 দিনের জন্য সিল করা হয়েছে পাড়াটি। কলকাতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিক্রম বলেন, আমি তো দেখলাম কয়েকদিন মানুষের কোনো চিন্তাই নেই। সবাই এখনো মাস্ক পরাটা অভ্যেসে পরিণত করতে পারেনি। এটা শুধু এই জায়গায় নয়, সারা বিশ্বে সমস্যা হচ্ছে। যতদিন না একটা ভ্যাকসিন বেরোবে ততদিন এই সমস্যা মেটানো সম্ভব নয়। আমরা যদি সুরক্ষাবিধি মেনে চলি তবেই সুরাহা মিলতে পারে। সরকার জানে কোন জায়গাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেই মতোই পদক্ষেপ করছে। কসবাতে বিক্রমের বাড়ি থেকে কিছু দূরেই রয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী সরোশনী মৈত্রীর বাড়ি। তাদের পাড়া এখনো সিল করা হয়নি, যদিও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন তারাও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।